দেখুন, এবার করাচি থেকে দেশে ফিরল চীনা যুদ্ধজাহাজ। পাকিস্তান বন্দর থেকে দেশের দিকে রওনা হয়েছে চীনের 3 রণতরী। 4 দিনের সৌজন্যমূলক সাক্ষাতের জন্য চীনা নৌবাহিনীর 3 যুদ্ধজাহাজ চাংচুন, জিংঝৌ, চাওহু গিয়েছিল করাচি বন্দরে। চীন নেভির ডেপুটি কমান্ডার অ্যাডমিরাল শেন হাওয়ের নেতৃত্বে যুদ্ধজাহাজগুলো পাকিস্তানে যায়। জানা যায়, 4 দিনের সফরে মহড়ায় অংশ নেয় চীনের এই 3 রণতরী। পাকিস্তান নেভির সঙ্গে আলোচনা হয় কর্তৃপক্ষের। অবশ্য সেই বৈঠকের মূল বিষয় ছিল চীন পাকিস্তান ইকোনমিক করিডোর ও বালুচিস্তান ইস্যু। পাকিস্তান ও চীনের গণমাধ্যমে বলা হয়েছে ট্রেনিংয়ের জন্য এই যুদ্ধজাহাজগুলো আনা হয়েছিল। যুদ্ধজাহাজগুলো করাচি বন্দরে অবস্থান করেছিল। এ ব্যাপারে চীনের পিপল লিবারেশন আর্মির জাহাজগুলোর কমান্ডার শিন হাও বলেন, এই যুদ্ধজাহাজ পাঠিয়ে দুই দেশের সৌজন্যমূলক সম্পর্ক আরও বাড়ানো হচ্ছে। এর ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে, পাশাপাশি আঞ্চলিক শান্তি স্থাপন হবে বলেও মনে করেছেন তারা। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।